ওই রাতের আলাদা বিশেষ সাতটি বৈশিষ্ট্য রয়েছে কয়টা বৈশিষ্ট্য নাম্বার 1 এক নাম্বার হলো ওই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাযিল করেছি যেই রাত তালাশের জন্য নবীজি শেষ দশকে ইবাদত করেছেন সেই রাতের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো কোরআন নাযিলের রাত দুই নাম্বার হলো ওই রাতটা এমন মর্যাদার রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চাইতেও উত্তম এই কদরের রাত কোন কোন মুফাসসিরের ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ একটা না 1000 মাস ইবাদত করলে বندگی করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় এই কদরের রাত তালাশ করতে গিয়ে যদি কারো কদরের রাত नसीব হয়ে যায় ওই রাতের ইবাদত বندگی 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের বندگیর সমান হয়ে যাবে 83 বছর আপনি হায়াতও না পাইতে পারেন একটা রাত তালাশ করতে গিয়ে যদি এটা লেগে যায় পেয়ে যান তো 83 বছর 4 মাস একটানা নেক আমল করলে যে সওয়াব পাবেন ওই রাতের আমলে আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ কদরের রাতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতটা হলো বরকতময় রাত এই রাতে আল্লাহ বরকত নাযিল করেন কারণ আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা নিশ্চয়ই যে রাতে আমি কুরআন নাযিল করেছি ওই রাতটা হলো বরকত ওই রাতটা হলো বরকতময় রাত বলেছেন যিনি তিনি কে আল্লাহ 4 নম্বর হলো ওই রাতে রূহুল আমিন অর্থাৎ জিব্রিল এবং অসংখ্য ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে দুনিয়াতে অবতরণ করেন অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতারা জমিনে অবতরণ করে এজন্য আল্লাহ সূরা কদরে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর রূহুল আমিন এবং অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহর হুকুম নিয়ে বিধান নিয়ে জমিনে অবতরণ করে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটা হলো শান্তিময় রাত সালামুন ফিয়া হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত এই রাতটা হলো শান্তিময় রাত ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো ভাগ্যরজনের রাত ভাগ্যের ভাঙা গোড়া এই রাতে চলে আল্লাহ সূরা দুখানে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি করেন তিনি কে সাত নাম্বার হলো এই রাত এমন মর্যাদার রাত এই রাত তালাশ করতে গিয়ে কেউ যদি এই রাতটা পেয়ে যায় আর ওই রাতে যদি না ঘুমায়া ইবাদত করে করে কাটায়া দেয় যুবক ভাইরা শোনো অসংখ্য গুনাহ করেছো গুনাহ করতে করতে নিজের নফসটাকে কলুষিত করে ফেলেছো গুনাহ করতে করতে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছো রমজানের শেষের 10টা দিন তোমার জন্য এসেছে নবীজি বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাম ওয়াহতিসাবান غفر له ما تقدم من ذنبي যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদত করে করে রাতের বেলায় ইবাদত করে করে কাটায়া দেয় আল্লাহ তাআলা তার ওই রাতের ইবাদতের কারণে পূর্বের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে গুনাহ থেকে পবিত্র হওয়ার সময় এসেছে এই রাতে আল্লাহ maaf করে দেন এটা ক্ষমার রাত মুক্তির রাত নাজাতের রাত আল্লাহু আকবার ওই রাত আমাদের বাংলাদেশে আমরা ফিক্সড করে ফেলেছি এটা 27তম রাত এটা 27তম আমরা নবীজির চেয়ে বেশি বুঝি তো এই রাত আমরা ফিক্সড করে ফেলেছি আর নবীজি ওই রাত পাওয়ার জন্য শেষের 10 দিন কি করেছেন ইবাদত করেছেন ঘুমাইতেনি না যে লাইলাতুল কদর আমার থেকে যেন ছুটে না যায় নবীজি বলেছেন মান কানা মুলতাবিসাহা ফালইয়ালতাবিসহা ফিল আশরিল আওয়াখির মির রমাদান যে ব্যক্তি এই রাত তালাশ করতে চায় সে যেন রমজানের শেষের 10 দিনে তা খোঁজে কোন রাত লাইলাতুল কদর এটা নিয়ে অসংখ্য হাদিস আছে অসংখ্য মত আছে এই মতগুলোর মধ্যে একটা মত হলো এটা 27তম রাতও হতে পারে কিন্তু এটা ফিক্সড নয় কারণ নবীজি বলেছেন তাহাল্লাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান নবীজি বলেছেন তোমরা রমজানের শেষের দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এটা 21তম রাতেও হতে পারে
23তম রাতেও হতে পারে 25তম রাতে হতে পারে 27তম রাত হতে পারে 29তম রাতও হতে পারে আবার বছরে বছরে ঘুরে ঘুরে এইটা আসতে পারে কোন কোন বছর 27তম রাতে হতে পারে কোন বছর 29তম রাতে হতে পারে কোন বছর 21তম রাতেও 23তম রাতে 25তম রাতেও হয়ে যেতে পারে কোন রাত লাইলাতুল কদর এটা হাদিসে ফিক্সড করে বলা হয়নি তবে লাইলাতুল কদরের কিছু আলামতের কথা হাদিসে বলা হয়েছে যেমন কিছু হাদিসে এসেছে যেটি লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না ওই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ না গরম না ঠান্ডা এবং ওই রাতে ইবাদত গুজারীরা ইবাদত করে তারা মনের মধ্যে আনন্দ বা তৃপ্তি লাভ করবে একটা প্রশান্তির বাতাস ওই রাতে প্রবাহিত হবে তারপরে ওই রাতে বৃষ্টি ও বর্ষণ হতে পারে তারপরে কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে এটা জানায়াও দিতে পারেন আবার ওই রাতে যখন সকালবেলা ভোরবেলায় সূর্যোদয় হবে আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে এগুলো হচ্ছে আলামতের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে তো লাইলাতুল কদর কোন রাত এটা কিন্তু ফিক্সড করে বলা হয় নাই নবীজি বলেছেন এক হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফে এটা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি আমাদেরকে বললেন ইন্নি উরীতু লাইলাতাল কদর আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল আমাকে প্রথমে বলে দেওয়া হয়েছে এটা কোন রাত ওয়া ইন্নি নুসীতুহা এরপরে আমি সেটা ভুলে গেলাম অথবা কোন কোন বর্ণনা এসেছে আমাকে তা ভুলিয়ে দেওয়া হলো আমাকে তা ভুলিয়ে দেওয়া হলো এরপরে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে রাত পেতে চাচ্ছেন খুঁজতে চাচ্ছেন এটা রমজানের শেষ দশকে আপনি তালাশ করেন তাহলে লাইলাতুল কদর এটা চূড়ান্ত করে দেওয়া যাবে না বরং এটি রমজানের শেষ দশকে যে কোনো বেজুর রাতে হতে পারে যেন রমজানের শেষ দশকে ওই লাইলাতুল কদর কারণ এই কদর রাতের ব্যাপারে নবীজি বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এই রাতের কল্যাণ থেকে আমরা কি বঞ্চিত হতে চাই আসতে বলবেন না জোরে বলেন আমরা কি বঞ্চিত হতে চাই এজন্য নবীজি শেষের 10 দিন কাজে লাগিয়েছেন তাহলে আমরা কি একদিন কাজে লাগাবো না 10 দিন কাজে লাগাবো 10 দিন কাজে লাগাবো শেষের দশকের এই একটা রাতকে কাজে লাগানোর জন্য নবীজি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন নবীজি কি করতেন ইতিকাফ ইতিকাফ হচ্ছে আরবী শব্দ এর বাংলা অর্থ হলো আবদ্ধ থাকা নির্দিষ্ট জায়গায় অবস্থান করা ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করে ইবাদত বন্দেগী করার নাম হলো ইতিকাফ ইতিকাফ মসজিদে বসে করতে হয় ইতিকাফ মসজিদের সাথে সংশ্লিষ্ট কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ইতিকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত আর ইতিকাফ হচ্ছে নবীজি গুরুত্বপূর্ণ একটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে অফাত পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন কোন বছর তিনি ইতিকাফের আমল ছেড়েন নাই সুবহানাল্লাহ দুঃখজনক হলো যে নবীজি যে আমলটা তার অফাতের আগ পর্যন্ত ছেড়ে দেন নাই আমাদের অনেকের জীবনে বহু বছর চলে গেছে একটা বছর ইতিকাফ করে নাই এমন মানুষও আছে অথচ নবীজি এটা কোন বছরই ছাড়তেন না এজন্য অন্তত তো জীবনে কয়েকবার না পারেন একবারও তো ইতিকাফে বসা উচিত কারণ নবীজি তো এই আমলটা গুরুত্ব দিয়ে করেছেন আরে বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকা তো এমনও আছে ইতিকাফে বসার মানুষ পাওয়া যায় না টাকা দিয়ে পয়সা দিয়ে ইতিকাফে বসায় এমনও গ্রাম বাংলাদেশে আছে আমি নিজের চোখে দেখেছি শুনেন নবীজি শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য এটা তালাশ করার জন্য ইতিকাফ করতেন মসজিদে ইতিকাফ করতেন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন কানা ইয়াতাকিফুল আশর আল আওয়াখিরি মির রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের আগ পর্যন্ত প্রত্যেক বছর রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন অন্য হাদিসে এসেছে ফালাম্মা কানা আল আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াউমা
যে বছর নবীজির ওফাত হয় ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ প্রতি বছর করেছেন কয় দিন করে 10 দিন আর যে বছর নবীজির ওফাত হয় ওই বছর করেছেন কয় দিন 20 দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ওফাতের পরে নবীজির স্ত্রীরাও ইতিকাফ করেছেন এই হাদিস থেকে বোঝা যায় ইতিকাফ শুধু পুরুষরা নয় মহিলারাও ইতিকাফ করতে পারবে এখন মহিলারা ইতিকাফ করবে কি রকম পুরুষের মতো এ ব্যাপারে ফুকাহাদের দুইটা মত আছে কয়টা মত আছে বেশিরভাগ ফুকাহা বলেছেন মহিলারাও মসজিদে ইতিকাফ করবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তো ইতিকাফকে আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আরব দেশের উলামাগণ বলেন এটা মসজিদেই করতে হবে আর আরেক দলের মতামত হলো কিছু কিছু ফুকাহা বলেছেন জানা মহিলারা যদি মসজিদে তাদের আলাদা ব্যবস্থা না থাকে পর্দার ব্যবস্থা না থাকে সব এলাকায় তো থাকতে নাও পারে তাই জন্য তারা ঘরের ভিতরে তারা যে ঘরে যে কক্ষে তারা থাকেন ওই কক্ষেই নামাজের স্থান বা একটা জায়গা তারা চূড়ান্ত করবেন ওই জায়গাতেই তিনি শেষ 10 দিন এখানেই নামাজ পড়বেন তেলাওয়াত করবেন এখানে তিনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী ওখানেই তিনি থাকবেন ঘুমাবেন ওয়াশরুমে যাবেন ওযু করবেন পবিত্র হবেন গোসল করবেন এবং ওই স্থানে ইতিকাফের নিয়তে থাকবেন তিনি তার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করতে পারবেন তো আমাদের দেশের আলেমরা বলেন যে আমাদের বাংলাদেশে তো প্রায় সকল মসজিদেই মহিলাদের জন্য কোনো ব্যবস্থা আলাদা ওয়াশরুম আলাদা টয়লেট তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা নাই এইজন্য আমাদের দেশের আলেমরা বলেন মহিলারা যদি ইতিকাফ করতে চান তাহলে তারা ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবেন ঘরের একটা নির্দিষ্ট জায়গায় ইতিকাফের নিয়তে তারা ওখানে বসে বসে ইতিকাফ করতে পারবেন তো ইতিকাফ নবীজি করেছেন কেন করেছেন নবীজির মুখ থেকে সেটা শুনুন নবীজি বলছেন ইন্নি ইতাকাফতুল আশরাল আউয়াল আমি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছি রমজানের প্রথম 10 দিন আলতামিসু হাদিহিল লাইলা প্রথম 10 দিন ইতিকাফ করে আমি এই রাত কোন রাত লাইলাতুল এটা খোঁজা আরম্ভ করলাম কিন্তু আমি ওই রাত পাইলাম না জিবরিল বললেন না আপনি যে রাত খুঁজতেছেন প্রথম 10 দিনে এটা নাই নবীজি বলছেন সুম্মা ইতাকাফতুল আশরাল আউসাত এরপরে আমি রমজানের মাঝখানের 10 দিন ইতিকাফে বসলাম সুম্মা উতিতু জিবরিল আসলেন এসে বললেন ফাকিল আলী তিনি আমাকে বললেন শুনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে রাত খুঁজতেছেন এটা মাঝখানের দশকেও নাই ইন্নাহা ফিল আশরিল আওয়াখির এটা আছে রমজানের শেষ 10 দিনে সুবহানাল্লাহ জিবরিল বললেন ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালইয়াতাকিফ ফাতাকিফুন নাস মাআহ নবীজি বললেন সুতরাং তোমরা যারা লাইলাতুল কদর পাইতে চাও শেষ দশকে আমার মতো ইতিকাফ করো শেষ দশকে ইতিকাফ করো তাহলে এই লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ যুবক ভাইরা ইতিকাফে বসার জন্য আপনাদের এখন গুরুত্বপূর্ণ সময় যুবক বয়সে ফিজিক্যালি এনার্জেটিক থাকে মানুষ আপনারা সারা রাত তাহাজ্জুদ করতে পারবেন লম্বা সময় রুকু করতে পারবেন সাজদা করতে পারবেন 10টা দিন মসজিদে একটু দেন না সারা দিন সারা জীবনের গুনাহগুলো মাফের সময় তো চলে এসেছে 10 দিন তো খুব লম্বা সময় না মসজিদে আসেন ইতিকাফে বসেন আমি যুবকদেরকে বেশি উৎসাহিত করব যুবক ভাইরা চরিত্র সুন্দর হয়ে যাবে 10টা দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন এমন হতে পারে 20 রমজান আসরের পরে ঢুকবেন শাওয়ালের চাঁদ ওঠার পরে যখন বের হবেন একেবারে মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে মসজিদ থেকে বের হবেন ইনশাআল্লাহ এই 10 দিনে আল্লাহর সাথে কানেকশন লাগান রিলেশন আল্লাহর সাথে এমন ভাবে তৈরি করেন মসজিদে পড়ে থাকেন ইবাদত করেন বন্দেগী করে করে আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন ইতিকাফ নবীর জীবনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ইতিকাফ মানে হলো আবদ্ধ থাকা নিজেকে অন্যান্য সকল জায় জামেলা থেকে বিরত রেখে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করে দেওয়া এজন্য ইতিকাফ কারি ব্যক্তি মুতাকিফ যিনি যিনি ইতিকাফরত অবস্থায় থাকেন তার কিছু করণীয় কাজ আছে যে ব্যক্তি ইতিকাফে থাকবেন আর যিনি ইতিকাফে থাকবেন না দুইজনের চলন বলন কথাবার্তা
এক রকম হলে তো ইতিকাফকারী আর সাধারণ মানুষের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে থাকবে না এজন্য ইতিকাফের নিয়ত যারা কোলে ফেলেছেন আমি বলবো যে ইতিকাফরত অবস্থায় অনেক বিষয় আছে যেগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে যেমন ইতিকাফ সারা স্বাভাবিক অবস্থায় সামাজিক কাজ ব্যবসায়িক কাজ অনেক কাজে আমরা সময় দেই অনেক দায়িত্ব আমরা পালন করি কিন্তু ইতিকাফরত অবস্থায় ওই সকল কাজকাম যেগুলো খুব বেশি জরুরি যেটা না করলেই নয় ওই সময় হয়তো ওই কাজটা করা যেতে পারে কিন্তু ইতিকাফরত অবস্থায় আপনি আপনার ব্যবসা বাণিজ্যের কাজ পারিবারিক জায়গা মেলা নিয়ে আয়শা ইতিকাফে যদি বসেন ইতিকাফের হক আদায় হবে না মোবাইল ফোন একটা নিয়ে আসলেন অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসে ইতিকাফে সারা দিন মসজিদে বসে বসে ফেসবুক চালায় এটা তো ইতিকাফের হক আদায় হলো না কিছুক্ষণ পর পর বউকে ফোন দেয় ছেলে মেয়েকে ফোন দেয় ছেলেকে ফোন দেয়া বলে কি রে আমাদের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কি খবর আগ্রাবাদেরটার কি খবর কত কামাইছো আজকে কি হইছে ব্যবসা বাণিজ্যের খবর আবার রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ আছে তারা একটু সিম্পেথি নেওয়ার জন্য ইতিকাফে বসে আর মানুষরে দেখায় এলাকার মানুষ কি ইতিকাফ কারিয়া বৈশা বৈশা আবার রাজনীতির খবরও রাখে এটা হচ্ছে ইতিকাফের নামে এক ধরনের তামাশা আপনি দশ দিন কি মোবাইল থেকে দূরে রাখতে পারেন না মোবাইল থেকে দূরে মানে মোবাইল ব্যবহার করা যাবে না ইতিকাফে এমন না ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু জরুরত বাসায় বলে যান এই দশ দিন বেশি যোগাযোগ করতে পারবো না দশ দিন জেলে থাকলে যোগাযোগ করতে পারতেন পারতেন না তো আপনি তো দশ দিন জেলখানা না দশ দিন মেহমান হচ্ছেন কার জোরে বলেন কার বাসায় বলে আসবেন আমি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি আল্লাহর কি হচ্ছে মেহমান এই দশ দিন তোমাদের সাথে খুব বেশি যোগাযোগ রাখতে পারবো না খাবার দাবার পাঠিয়ে দিও ফজবিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে তো যারা ইতিকাফে থাকেন খাবার দাবারেরও ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ তা আপনারা যারা ইতিকাফে বসবেন খাবার দাবারের টেনশনও করা লাগতেছে না খাবার দাবারও চলে আসে ইতিকাফে যারা থাকবেন মসজিদের এই কোণা থেকে ওই কোণা হাঁটাহাঁটি করবেন না হাঁটাহাঁটিতে থাকবেন না ইতিকাফ মানে হলো নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করা ওই জায়গায় অবস্থান করে জিকির আসকার করেন তাসবিহ তাহলিল করেন কুরআন তেলাওয়াত করেন এই দশ দিনে কয়েক খতম করার চেষ্টা করেন দিনই আলোচনা করেন অথবা আপনি কোরআন পড়েন অর্থ বুঝে পড়েন এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য অপেক্ষা করেন ফোনে বেশি ব্যস্ত হয়েন না মসজিদের ফ্যান একটা চালাইয়া দিয়া আর নিচে চিত হয়ে শুইয়া ফোন একটা কানে লাগাইয়া দুই ঘন্টা তিন ঘন্টা ফোনে থাকা এটা ইতিকাফ নয় এটা ইতিকাফের নামে তামাশা মোবাইল ফোন আমাদের ইবাদতে বেশি বেশি ব্যাঘাত সৃষ্টি করেছে এটা তারাবিতে ব্যাঘাত এটা যে কোনো মজলিসে বেগা এমনকি জুমায়ও বেগা আমি তো উপরের খবর জানি না এমন হইতে পারে উপরে এখন কতজন ফেসবুক চালাইতেছে এই মুহূর্তে এখন এখন চালাইতেছে মানে মোবাইল ফোন আমাদেরকে এখন এত গাফেল করে রেখেছে যারা ইতিকাফে আসবেন আমি অনুরোধ করব পরিবারকে বলে আসবেন আমরা কার মেহমান হচ্ছি কার মেহমান যে আমি দশটা দিন আল্লাহর মেহমান হচ্ছি আমি একটু আল্লাহ তাআলার সাথে একান্তে একান্তে নীরবে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য নৈকট্যশীল হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে চাই ব্যবসা বাণিজ্যের ঝাইঝামেলা অন্য কাউকে বুঝাই দিয়ে আসেন যেই দশ দিন আমি এত ঝাইঝামেলা নিতে পারবো না কার আমল এটা কার আমল আল্লাহর আমল নবীজির আমল কার আমল হাদিসটা মনে আছে ওয়াশাদ্দা মিজরাহু কুমোর বেঁধে ইবাদতে দাঁড়াতেন দশ দিন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কাজ থেকে নবীজি নিজেকে গুটিয়ে শুধু ইবাদত করতেন কার এই দশ দিন সব ঝাইঝামেলা থেকে মুক্ত হয়ে যান দিন রাত মার্কেটিং এ না গিয়ে শেষের দশক ইবাদতে কাটান